এখন ব্যতিক্রমী ভাওনা। ব্রজাউলি নহয়, এবার ইংরাজী ভাষাত ভাওনা। নতুন দিল্লীত ইংরাজীত প্রদর্শন হল উদ্যোগ পর্ব ভাওনা। গুরুজনার অমর সৃষ্টি ভাওনাক বিশ্ববাসীর আগত চিনাকি করাই দিয়ার বাবে আরো এটা খোঁজ। এয়া নতুন দিল্লীর শঙ্করদেব ভবনের দৃশ্য। ভালদরে মন করক এই ভাওনালৈ। এই ভাওনার গীত বচন সকলো পরিবেশন হয়েছে ইংরাজী ভাষাত। পূর্বতে ব্রজাউলি ভাষাত ভাওনা পরিবেশন হয়েছিল যদিও সকলোরে মাজত গুরুজনার এই অমর সৃষ্টি জনপ্রিয় করে তোলার মানসেরে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব নামধর্ম সমাজের উদ্যোগত আর শোণিতপুরের জামুগুড়ি হাটর নিবাসী অরূপ শইকীয়ার নির্দেশনাত পোন প্রথমবারের নতুন দিল্লীত এইদরে প্রদর্শন হল ইংরাজী ভাওনা। ইংরাজীত ভাওনা করার আমার উদ্দেশ্য হয়েছে মহাপুরুষ শঙ্করদেবর অমর সৃষ্টি ভাওনা আমি বিশ্বর চুকে কোণে যাতে বিয়পাই দিব পারো, বিশ্ববাসী যাতে বুঝি পায় অসমিয়ার গৌরব, অসমিয়ার পরিচয়, ভাওনা কি, যাতে ভাওনার জনপ্রিয়তা বৃদ্ধি হয়, সকলো জাতি সকলো ভাষিক গোষ্ঠীয়ে যাতে ভাওনা কি বুঝি পায়। কৃষ্ণৰ পৰা আৰম্ভ কৰি ভীম, শকুনি, দুর্যোধন সকলোৱে সুনিপুণভাৱে ফুটাই তুলিলে প্রতিটো চৰিত্ৰ। উপস্থিত সকলো আপ্লুত হল এই ইংরাজী ভাওনা দেখি। অনুষ্ঠানত উপস্থিত আছিল শাস্ত্রীয় সংগীত আর কলাবরঞ্জীর পণ্ডিত কপিলা বচ্চন। মানে আজিকালি মানে নামঘরবিলাকত মানে ভাওনার হেৰিটো মানে জনপ্রিয়তাটো বহুত কমি আহিছে। তেতিয়া আমি ভাবিছিল এনেকে হলেতো ভাওনা সংস্কৃতিটো আমার অসমপা দেখুন লুপ্ত নহলো, যেন অলপমান যেন তার জনপ্রিয়তাটো কমি আহিছে। সো এখানে আমি মানে ভাবিছিল ইয়াক অকমান মানে মডি মানে অলপ আপগ্রেড করে পেলাই তেনেকে তার মানে কি করব পাই, এটু আমার এটা প্রচেষ্টা এটা জাগরণ সৃষ্টি করবলে, যে 500 বছর আগতে ইমান এটা মানে রিচ কালচার আছিলে হেতু যেতিয়া তেখেত সকলে এই বিষয়টো গম পাব যে এনেকটা কালচার আছে, তেওঁলোক নিজে ইন্টারেস্ট হব আর যেতিয়া নিজে ইন্টারেস্ট হব তেওঁলোকে শঙ্করদেবর ওপর আরো বেশি অধিক জানিবলে আহিব। আশা করা হয়েছে নতুন দিল্লীত এই অনুষ্ঠিত ইংরাজী ভাওনায় শঙ্করদেবর সৃষ্টিরাজির প্রতি বহিরাজ্যের লোকসকলকে অধিক আকর্ষিত করিব। নতুন দিল্লীর ক্যামেরা পার্সন সুলমান সিংয়ের সাইফুদ্দিন আহমেদ, DY365।